এবং পুরুলিয়াতেও সেখানেও পরিবহন পরিবহনের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি পূরণ না হলে তারা কর্মবিরতি তুলবে না এমনটাই তারা বলছেন বহরমপুরে এসবিএসটিসি ডিপয়ে ডিপোয় অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত যার জেরে পুজোর মুখে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে কার্যত ভোগান্তির শিকার হচ্ছে নিত্য যাত্রীরা দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে পুরুলিয়া অন্যদিকে মুর্শিদাবাদের ছবি সেখানেও কিন্তু কর্মবিরতি অব্যাহত রেখেছেন এবং তারা বেশ কিছুদিন ধরে সরকারি বাস না চালাতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সবে বেসরকারি বাসগুলি চললেও পুজোর সময় যাতায়াত ব্যবস্থা অচল থাকায় সমস্যায় পড়ছেন নিত্য যাত্রীরা সঞ্জীব রয়েছেন আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে সঞ্জীব মুর্শিদাবাদে এই মুহূর্তে কি পরিস্থিতি কি বলছেন তারা দেখো আজও কিন্তু অব্যাহত এনবিএস সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে ডিপো থেকে একটিও বাস বেরোয়নি বেসরকারি বাস চলছে কিন্তু বেসরকারি বাসের যে চাহিদা তার থেকে সরকারি বাসের চাহিদা অনেকটা বেশি কারণ আমাদের যে বহরমপুর ডিপো সেই বহরমপুর ডিপো থেকে মুর্শিদাবাদ বহরমপুর থেকে কলকাতা মানে লং রুটের বাস সব থেকে বেশি চলে বর্ধমান মালদা কলকাতা শিলিগুড়ি উত্তরবঙ্গ এবং এই এদিকে কলকাতার সব বেশি বাস চলে সেই জায়গা থেকে নিত্যযাত্রীদের যারা দূরের যাত্রা করেন তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যার হচ্ছে এবং আজকে প্রায় ছদিন টানা এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাস স্ট্রাইক তাতে কিন্তু নিত্যযাত্রী এবং ব্যবসায়ীদের সব থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আগামী কয়েকদিন তারা তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা যতক্ষণ না মিটছে তারা কিন্তু এই তাদের আন্দোলন চলবে এমনটাই তারা জানিয়েছে এবং এই গতকাল থেকে আমরা যেটা দেখছি যে ডিপোর বাইরে কিন্তু তালা ঝুলি দেওয়া হয়েছে কিন্তু কোনো যারা এই আন্দোলন করছে তাদের কাউকেই চোখে পড়ছে না কারণ তারা তাদের স্পষ্ট বক্তব্য যে আমাদের আন্দোলন বা আমাদের যে যতক্ষণ না প্রতিশ্রুতি মিলছে ততক্ষণ আমরা আন্দোলন তুলবো না কিন্তু এখন কিন্তু ডিপোর বাইরে তালাই ঝোলানো আছে কিন্তু কোন যারা এই বিক্ষোভ বা আন্দোলন করছে তাদের কাউকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কর্মবিরতি অব্যাহত রাখবেন ধন্যবাদ সঞ্জীব অন্যদিকে পুরুলিয়ার ছবি আপনাদের দেখাচ্ছে কারণ পুরুলিয়াতেও কিন্তু একইভাবে আন্দোলন অব্যাহত রেখেছেন অস্থায়ী কর্মীরা পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ মূলত কি জানাচ্ছেন তারা কারণ সরকারের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে পুজোর পর আলোচনায় বসবেন তারা স্থায়ী সমাধান দেবেন কিন্তু তবুও তারা আন্দোলন প্রত্যাহার করছেন না দেখো ফার্স্টে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আইএলটিসির অস্থায়ী কর্মীরা তারা কিন্তু লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আজকে তার স্বষ্ঠ দিন তষ্টদিনেও তারা একই ধরনের দাবি নিয়ে অবস্থান শিক্ষক এবং বাস না চালানোর দাবিতে তারা কিন্তু অনড় রয়েছেন আর সকালে যখন তাদের সঙ্গে কথা বলা হয় তারা কিন্তু জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেটানো হচ্ছে সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই মুহূর্তে পুরুলিয়া থেকে যারা কলকাতা বা বিভিন্ন জায়গাতে যাতায়াত করে সরকারি বাস করে তারা কিন্তু চরম হয়রানির শিকার হচ্ছেন ধন্যবাদ দু জায়গার ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় দুই জায়গাতেই পরিবহনের অস্থায়ী কর্মীরা তারা এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং কর্মবিরতি জানিয়েছেন তারা নিজেদের দাবি দেওয়া পূরণ না হলে তারা তাদের অবস্থানে অনর থাকবেন পুরুলিয়া থেকে ধর্ম যারা ধর্মঘট করছেন এবং যারা কর্মবিরতি দিয়েছেন অস্থায়ী কর্মীরা কি জানাচ্ছেন শুনবো মানুষ সমস্যা অবশ্যই পড়ছে প্রত্যেক জনগণ আমরা ক্ষমা কিন্তু আমাদের যেমন গাড়ি চালানোর জনগণের পরিষেবা অধিকার দেওয়া আছে কিন্তু জনগণের তো অধিকার যে গাড়িগুলো কেন চলছে না কি কারণে কর্মচারী চালাচ্ছে না তার তো জনগণের জবাব নেওয়া উচিত আমাদের প্রতিশ্রুতি আমাদের জীবিকা নির্বাহ করার জন্য সরকার যদি কিছু না দেখে বেতন ছাব্বিশ হাজার টাকা বেতন এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণ করতে হবে এই এইসব দাবি নিয়ে আমরা ডিপুতে আমরা আন্দোলন শুরু করেছি এই আন্দোলন থেকে মুক্ত করতে গেলে আমাদের দাবিগুলো মানতে হবে চলছে আমাদের দাবি আছে সমস্ত অস্থায়ী কর্মী স্থায়ী করতে হবে আর ন্যূনতম টাকা দিতে হবে কর্পোরেশনকে এটাই আমাদের মূল দাবি কর্মসূচি কর্মসূচি আছে এই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি এই আন্দোলন যতদিন না মানবে এই আন্দোলন আমরা কর্মবিরোধী আন্দোলন চালিয়ে যাব